ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়াক চ্যালেঞ্জ সৌগত রায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে সোমবার ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করলেন দমদমের সাংসদ সৌগত রায়। একই সঙ্গে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৌগত রায় বলেন, ওর যদি হিম্মত থাকে নন্দীগ্রাম থেকে দাঁড়াক। মমতার নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, দিদির সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত, ও যদি নন্দীগ্রাম থেকে দাঁড়ায় তাহলে ওকে কে আটকাবে? সারা রাজ্যের কর্মীরা উদ্বুদ্ধ হয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরো একবার অভিনন্দন জানাই। পিঠে পোস্টার নিয়ে ঘুরছে যে আমরা আর সিপিএম করি না, তাই আমি চোখের সামনে দেখেছি কত লোক সিপিএম করতো, তৃণমূলে ঢুকে গেছে। আমি তাদের চিনতে পারি যখন হাঁটে যে এই লোকটা গণ্ডগোল করেছিল, কিন্তু বহু লোক পরিবর্তন করেছে। রাজনীতিতে গতি প্রকৃতি বুঝতে হয় যে হাওয়াটা কোন দিকে যাচ্ছে। মমতা ব্যানার্জি এই অল্প বয়সে বড় নেতা, আমার চেয়ে 10 বছরের ছোট, আমার চেয়ে অনেক বড় নেতা, কেন উনি রাজনীতি হাওয়াটা বুঝতে পারেন, মানুষের পালস। যেমন একটা ভালো ডাক্তার শুধু পালসটা দেখলে বোঝে জ্বর আছে কিনা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ভারতবর্ষের সমস্ত বড় নেতাদের সাথে ওঠা বসা করেছি, মমতার মতো জনগণের পালস বোঝে এরকম। তাই আমি প্রথমেই বললাম, মমতা ব্যানার্জি আমায় বলেছে, আমরা মিটিং করেছিলাম পার্টির ওয়ার্কিং কমিটির কিছুদিন এক দু সপ্তাহ আগে, উনি বলেছেন, সৌগত দা কিছু চিন্তা করবেন না, আমরাই জিতছি, আপনি শুধু পার্টির হয়ে কথা বলে যান, আপনি যা করার দরকার আমরা করব। আজকে বিকেলবেলা যারা ফ্রি থাকবেন তারা দেখবেন এবিপি আনন্দের সি ভোটার শুধু এই কথা করবি, যদি ডিটারমিন থাকে যে আমরা জিতবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি তাদের বলি না যে জ্ঞান দেওয়াটার থেকেই আমার পেশা, কলেজে পড়িয়ে জ্ঞান দিয়ে 35 বছর আমার পেট চলেছে, তো জ্ঞান দেওয়া থেকে আমি পুরো বিরত হতে পারবো। একটু অন্যকে বোঝানোর প্রবণতা পায় আমারও সেটা হচ্ছে, যেটা এক কথায় বলা যায় সেটা 5 কথা বলি। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।